জেম বার্গলে গোমেজ, পেরু নাগরিক। মঙ্গলবার 2 কেজি 300 গ্রাম কোকেন সহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে গোমেজ। পরিকল্পনা ছিল বিমানবন্দরে পৌঁছলে কোকেনগুলো হাত বদল করবে সিভিল এভিয়েশনের 2 কর্মী সালাউদ্দিন ও আব্দুল সালামের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে গোমেজ সহ 3 জনকে আটক করা হয়েছে বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোমেজ পেশাদার ব্যবসায়ী বলেও জানানো হয়। সে স্বীকার করছিল, বলছিল যে সে ক্যারিয়ার, ওইসব গতিবিধি, চেহারা এবং তার জেস্টার পোস্টার দেখে মনে হচ্ছিল সে প্রফেশনাল। আমরা তো সিভিল এভিয়েশনের 2 জনকে ধরলাম, সালাম এবং সালাউদ্দিন আমি। আটকের পর বুধবার তাদের 10 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোমেজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় পেরু দূতাবাস থেকে এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি বলেও জানানো হয়। 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করব উৎস, তারপর গন্তব্য কোথায় ছিল বা প্রকৃত ঘটনা এবং তথ্য, অন্য তথ্য উপাত্য সংগ্রহের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। এখন পর্যন্ত হয়নি। জব্দ কোকেনের আনুমানিক বাজার মূল্য 52 কোটি টাকা। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।